আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এক মানুষ অপর মানুষের শত্রুতামি করে, জাদু করে, তাবিজ টোনা করে, কিভাবে সে জাদু থেকে বাঁচবেন এবং তাবিজ টোনা থেকে বাঁচবেন, বা কারো উপরে করে ফেললে কিভাবে তার থেকে মুক্তি পাবেন, সে সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল বর্ণনা করব কোরআনের আয়াতের মাধ্যমে। সুপ্রিয় দর্শক, কোনো ব্যক্তিকে তাবিজ করছে কিনা বা জাদু করছে কিনা এর কিছু আলামত রয়েছে, সে আলামতগুলি দেখলে বা পেলে মনে করবেন তার উপরে জাদু করা হয়েছে বা তাবিজ করা হয়েছে। সেই আলামতগুলি থেকে কিছু আলামত হলো প্রচণ্ড মাথা ব্যথা করা, শরীরে বেশি জ্বালাপোড়া করা, পেট ব্যথা করা, বুক ধরফর করা, হঠাৎ ঘুম বেশি আসা, আবার ঘুম একেবারে না আসা, বমি বমি ভাব হওয়া, শরীর অতিরিক্ত গরম হয়ে যাওয়া, শরীরে বেশিরভাগ সময় অস্থিরতা অনুভব করা। এই আলামতগুলি পেলে বুঝতে পারবেন হয়তো লোকটির উপরে জাদু করা হয়েছে অথবা তাবিজ করা হয়েছে। সুপ্রিয় দর্শক, এবার আসুন কিভাবে এই জাদু এবং তাবিজ থেকে মুক্তি পাবেন তার গুরুত্বপূর্ণ আমল বর্ণনা করছি। যদি নিয়ম অনুযায়ী করেন তাহলে অবশ্যই মুক্তি পাবেন এবং চিরতরে জাদু তার থেকে উঠে যাবে, তাবিজ নষ্ট হয়ে যাবে। সুপ্রিয় দর্শক, তাহলে আপনারা যে আয়াতগুলির কথা বলবো এবং সূরাগুলির কথা বলবো সেগুলি খুব খেয়াল করে প্রত্যেকটা তিনবার করে পাঠ করবেন। পাঠ করে ওই ব্যক্তিকে তিনটি করে প্রতিদিন ফু দিবেন, যে কোনো সময় দিনের, এবং পানিতে ফু দিয়ে তাকে ওই পানি দিয়ে গোসল করাবেন এবং পানি খাওয়াবেন। এভাবে আপনি 40 দিন পর্যন্ত আমলটি করতে হবে। আসুন জেনে সে আয়াতগুলি কি। সে আয়াতগুলি হলো সুরা ফাতিহা, আয়াতুল কুরসি, সুরা কাফিরুন, সুরা ইখলাস, সুরা নাস, সুরা ফালাক এবং সুরা আরাফের এই আয়াতগুলি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, وأوحينا إلى موسى أن ألق عصاك فإذا هي تلقف ما يأفكون فوقع الحق وبطل ما كانوا يعملون فغلبوا هنالك وانقلبوا صاغرين। তারপর সূরা ইউনুসের এই আয়াতগুলি পাঠ করবেন। بسم الله الرحمن الرحيم وقال فرعون তুনি বিকুল্লি সাহিরিন আলিম ফালাম্মা জাআ আস-সাহারাতু ক্বালা লাহুম মূসা আলকু মা আনতুম মুলকুন ফালাম্মা আলকাউ ক্বালা মূসা মা জিতুম বিহি আস-সিহরু ইন্নাল্লাহা সায়ুবতিলুহু ইন্নাল্লাহা লা ইউসলিহু আমালাল মুফসিদিন وَيُحِقُّ اللَّهُ الْحَقَّ بِكَلِمَاتِهِ وَلَوْ كَرِهَ الْمُجْرِمُونَ। তারপর সূরা তোহার এই আয়াতগুলি পাঠ করবেন। قَالُوا يَا مُوسَى إِمَّا أَن تُلْقِيَ وَإِمَّا أَن نَكُونَ أَوَّلَ مَنْ أَلْقَى قَالَ بَلْ أَلْقُوا فَإِذَا حِبَالُهُمْ وَعِصِيُّهُمْ يُخَيَّلُ إِلَيْهِ مِنْ سِحْرِهِمْ أَنَّهَا تَسْعَى فَأَوْجَسَ فِي نَفْسِهِ خِيفَةً مُوسَى قُلْنَا لَا تَخَفْ إِنَّكَ أَنْتَ الْأَعْلَى وَأَلْقِ مَا فِي يَمِينِكَ تَلْقَفْ مَا صَنَعُوا إِنَّمَا صَنَعُوا كَيْدُ سَاحِرٍ وَلَا يُفْلِحُ السَّاحِرُ حَيْثُ أَتَى। সুপ্রিয় দর্শক, এই আয়াতগুলি এবং সূরাগুলি শুদ্ধ করে পড়তে হবে। শুদ্ধ করে পড়ে পানিতে ফু দিবেন, সে পানি রোগীকে পান করাবেন এবং সেটা দিয়ে গোসল করাবেন। ইনশাল্লাহ নিয়মিত আমলগুলি করলে জাদু চলে যাবে, তাবিজের প্রভাব নষ্ট হয়ে যাবে। আমিন। আসসালামু আলাইকুম।